নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বউ চুরি। যে সময়ে নব্যবঙ্গে ব্রাহ্মধর্মে দীক্ষিত হইবার একটা ভারী ধুম পড়িয়া গিয়াছিল সেই সময়ের কথা বলিতেছি। মহামায়া বর্ধমান জেলার একটি সুনিবিড় পল্লীগ্রাম। সুনিবিড় অর্থাৎ রেলওয়ে স্টেশন হইতে 20 মাইল এবং পোস্ট অফিস হইতে 5 মাইল দূরে অবস্থিত। গ্রামের মধ্যভাগে দেবী মহামায়ার একটি বিগ্রহ স্থাপিত আছে, সেই হইতে ইহার নামোৎপত্তি। এই ক্ষুদ্র গ্রামটির একটি ক্ষুদ্র জমিদার আছেন, তাহার নাম বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহার মধ্যম পুত্র অনাথশরণ বিএ পরীক্ষা দিয়া কয়েকদিন হইল বাড়ি আসিয়াছে। ছেলেটির বয়স 22 বৎসর হইবে, বেশ পরিপাট্য আছে, চেহারাটি মন্দ নহে, কিন্তু পিতা তাহার উপরে কয়েকটি কারণে অত্যন্ত চটা। প্রথমত, সে ব্রাহ্মসমাজে যাতায়াত করিয়া থাকে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে। দ্বিতীয়ত, গৃহে ষোড়শী স্ত্রী রহিয়াছে, কিন্তু সে তাহার সহিত দেখা সাক্ষাৎ পর্যন্ত করে না। তাহার কারণ কি জানো? সে বলে, যাহাকে আমি ভালোবাসিয়া বিবাহ করি নাই সে আমার স্ত্রী নহে, ভগিনী। যদি জিজ্ঞাসা করো উহাকে বিবাহ করিলে কেন, সে বলিবে, যখন বিবাহ করিয়াছিলাম তখন আমার এ সমস্ত মতাদি ছিল না। বালিকার দশা কি হইবে জিজ্ঞাসা করিলে বলে, আমরা উভয়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত হইব, তাহার পর ব্রাহ্মবিবাহের যে নূতন আইন বিধিবদ্ধ হইতেছে সেই আইন অনুসারে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করিব। ও তখন ভালোবাসিয়া আর যাহাকে ইচ্ছা স্বামিত্বে বরণ করিতে পারিবে। বিবাহের পর কলিকাতায় গিয়া অনাথশরণের একটি প্রাণের বন্ধু জুটিয়াছিল, তাহার নাম হেমন্ত কুমার সিংহ। সে দীক্ষিত ব্রাহ্ম। তাহার সহিত বন্ধুত্ব সূত্রপাতের অল্পকাল পরেই অনাথের মনে ধারণা জন্মিল যে সে হেমন্ত কুমারের দূর সম্পর্কীয়া ভগিনী নগেন্দ্রবালাকে ভালোবাসে। মনের এই চপলতাই প্রথমে অনাথ অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হইয়াছিল, কিন্তু হেমন্ত কুমার তাহাকে সান্ত্বনা দিল। সে বলিল, ভালোবাসা একটি ঐশ্বরিক শক্তির বিকাশ, কোনো অবস্থাতেই তাহাতে পাপ স্পর্শিতে পারে না। বিশেষত হেমন্ত কুমারের প্রবল বিশ্বাস, প্রেম সম্পর্কবিহীন পূর্ব রাগ বর্জিত বিবাহ বিবাহই নয়। অনাথ মন্দাকিনীকে ভালোবাসিয়া বিবাহ করে নাই, সুতরাং সে তাহার স্ত্রী নহে, ভগিনী। এই অদ্ভুত মত হেমন্তই অনাথের মস্তিষ্কে প্রবেশ করাইয়াছে। নগেন্দ্রবালাও যে অনাথের প্রতি প্রণয়শালিনী ইহাও দুই বন্ধু অনুমান করিয়া লইয়াছে। এই বিবাহ হইলেই যথার্থ আদর্শ বিবাহ হয়, ইহাই হেমন্ত কুমারের মত। কিন্তু অনাথের তথাকথিত স্ত্রী বর্তমানে তাহা অসম্ভব। নগেন্দ্রবালার প্রতি প্রণয় ব্যক্ত করিবার অধিকার পর্যন্ত অনাথের নাই। হেমন্ত প্রায়ই বলিত, প্রাণে প্রাণে যোগ, আত্মায় আত্মায় মিলন, ইহাই ভালোবাসার চরম সফলতা। বিবাহ নাই হইল, কিন্তু নূতন ব্রাহ্মবিবাহ আইন হইবার কথা উঠা পর্যন্ত তাহার অন্যরূপ পরামর্শ করিয়াছে। মধ্যাহ্নকাল বিগত প্রায়, জ্যৈষ্ঠ মাসের আম পাকানো রৌদ্র বাহিরে ঝাঁ ঝাঁ করিতেছে। অনাথশরণ বহির্বাটির কক্ষে ডেস্কের সম্মুখে চেয়ারে উপবিষ্ট। এই কক্ষটি তাহার নিজস্ব, এইখানেই রাত্রে শয়ন করে। ভিত্তিগাত্রে কয়েকখানি বিলাতি ছবির সঙ্গে একটি একতারা টাঙ্গানো। প্রভাতে ও সায়াহ্নে এইটি বাজাইয়া সে ব্রহ্মসঙ্গীত করিয়া থাকে।
গৃহসজ্জার মধ্যে একটি ক্লক, একটি আলমারি, একটি আলনা এবং শয়নের খাট ছাড়া কিছুই নাই। ডেস্কের ভিতর হইতে অনাথ হেমন্ত কুমারের একখানি সদ্য প্রাপ্ত চিঠি বাহির করিয়া পড়িতে আরম্ভ করিল। তাহার যেখানে যেখানে নগেন্দ্রবালার নাম ছিল সেখানে সেখানে চুম্বন করিল। চিঠি রাখিয়া চক্ষু মুদ্রিত করিয়া কি যেন ধ্যান করিতে লাগিল। ঠং ঠং করিয়া ঘড়িতে দুইটা বাজিয়া গেল। অনাথ তখন ধীরে ধীরে চক্ষু খুলিয়া পত্রখানি খামে বন্ধ করিল। একটুকরো কাগজ লইয়া ভাবিয়া চিন্তিয়া লিখিল, আজ রাত্রি ১২টার পর সকলে নিদ্রিত হইলে তুমি একবার আমার ঘরে আসিও। লিখিয়া কাগজখানিকে পাকাইয়া গুটাইয়া ছোট করিল। পূর্বকথিত খামশুদ্ধ চিঠিখানি ডেস্কে বন্ধ করিয়া বাহির হইয়া গেল। অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখে অঙ্গন জনশূন্য। প্রথম কক্ষে তাহার বৌদিদি কয়েকজন সখীকে লইয়া তাস খেলিতেছিলেন। দ্বিতীয় কক্ষে প্রবেশ করিয়া দেখিল পালঙ্কের উপর জননী নিদ্রামগ্না। কুলুঙ্গির কাছে তাহার বালক ভ্রাতুষ্পুত্রটি দাঁড়াইয়া চুরি করিয়া কুল আচার ভক্ষণ করিতেছে। কাকাকে দেখিয়া সে অপ্রতিভ হইয়া হাসিয়া ফেলিল। কাকা তাহার প্রতি দৃকপাত না করিয়া সে স্থান ত্যাগ করিয়া গেলেন। তৃতীয়টি পূজার ঘর, নারায়ণশীলা আছেন। মূর্তি বিদ্বেষবশত ইদানিং অনাথশরণ এই কক্ষে প্রবেশ করিত না। বাহিরে দাঁড়াইয়া দেখিল তাহার স্ত্রী মন্দাকিনী মেঝের উপর বঁটি পাতিয়া বসিয়া তেঁতুল কাটিতেছে। দক্ষিণ হস্তের কাছে কলার পাতার উপর কয়েকটা কাটা তেঁতুল, বটির নিম্নে এক রাশি কাঁইবিচি ছড়ানো। মন্দাকিনীর ওষ্ঠাধর তাম্বুল রাগ রঞ্জিত, কপালে বিন্দু বিন্দু ঘর্ম, অঞ্চলাগ্র গলায় জড়ানো। মন্দা আপন মনে হেঁট হইয়া তেঁতুল কাটিতেছিল, স্বামীকে দেখিতে পাই নাই। অনাথ প্রায় এক মিনিটকাল বিস্ময়াবিষ্ট হইয়া স্ত্রীর মুখপানে চাহিয়া রহিল। বিবাহের পর এই সে প্রথম মন্দাকে ভালো করিয়া দেখিতেছে। উঠানে আমগাছের শাখা হইতে একটা পাকা আম বাতাসে পড়িয়া গেল। সেই শব্দে মন্দা চমকিয়া বাহিরের পানে চাহিল, দেখিল বারান্দায় স্বামী দাঁড়াইয়া। তৎক্ষণাৎ সে বঁটি ছাড়িয়া উঠিয়া পড়িল। আধাত পরিমাণ ঘোমটা টানিয়া জানালার কাছে সরিয়া দাঁড়াইল। তাহার অঞ্চলবদ্ধ চাবিগুলি ঝিনঝিন করিয়া বাজিয়া উঠিল। অনাথ মৃদু পদক্ষেপে ঘরে প্রবেশ করিল। মন্দাকিনীর পা লক্ষ্য করিয়া পাকানো কাগজখানি ছুঁড়িয়া দিয়া বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে মন্দা কাগজখানি কুড়াইয়া লইল। প্রথমত দুয়ারটা বন্ধ করিয়া দিল। জানালার কাছে আসিয়া কাগজখানি খুলিয়া পাঠ করিল। তাহার পর বাহিরে চাহিল। একটা আম গাছে কাঁচা পাকা অসংখ্য আম ধরিয়া রহিয়াছে। তাহার ভিতর বসিয়া কোকিল ডাকিতেছে, অনেক দূরে ঘুঘু ডাকিতেছে। আবার কাগজখানি পড়িল। আবার আম গাছ পানে চাহিল। গাছের ফাঁকে আকাশ দেখা যাইতেছে। মন্দা কাগজখানি বুকে চাপিয়া ধরিল। গলবস্ত্র হইয়া নারায়ণ শিলার সম্মুখে উপর হইয়া পড়িয়া প্রণাম করিতে লাগিল। উঠিয়া আবার জানালার কাছে গিয়া কাগজখানি পাঠ করিল। আজ তাহার জীবনের কি দিন! বিবাহের পর এই প্রথম স্বামী তাহাকে সম্ভাষণ করিলেন। জর্গায়ে মন্দার বিবাহ হইয়াছিল, ফুলশয্যা হইতে পায় নাই। যে তিন দিন শ্বশুরবাড়িতে ছিল স্বামীর সহিত সাক্ষাৎ হয় নাই। তখন সে ১৩ বৎসরের, মাঝে একবার আসিয়া কয়েক মাস ছিল,
তখন অনাথের নূতন মতাদি হইয়াছে। পরিজন বর্গের বহু আকিঞ্চন সত্ত্বেও অনাথ অন্তঃপুরে শয়ন করে নাই। এবার রাগ করিয়া তাহাকে কেহ বাটির ভিতর আনিবার চেষ্টা করে নাই। অনাথের মাতা প্রতিদিনই নবীনাগণকে এ বিষয়ে অনুরোধ করিতেন, কেহ কর্ণপাত করিত না। এতদিনে স্বামীর কি মনে পড়িয়াছে? মন্দার এ জীবনটা তবে কি বিফল হইবে না? তাহার আত্মীয়গণের, সখীদের স্বামীর ভালোবাসার কথা, সোহাগের কথা শুনিয়া শুনিয়া তাহার বুক ফাটিয়া যাইত। মনে হইত, কি পাপ সে করিয়াছে যাহার জন্য ঈশ্বর তাহাকে এমন করিয়া শাস্তি দিতেছেন? এইবার কি সেসব দুঃখ তবে দূর হইবে? হঠাৎ মন্দাকিনীর চিন্তাস্রোত বাধাপ্রাপ্ত হইল। দুয়ারে বাহির হইতে কে গুম গুম করিয়া কিল মারিতেছে। ব্যস্ত হইয়া মন্দাকিনী দুয়ার খুলিয়া দিল। তাহার ছোট ননদ হরিমতি। হরিমতি বাল বিধবা, আজ 5 বৎসর হইল তাহার এ দশা ঘটিয়াছে। হরিমতি মন্দার অপেক্ষা 3 বৎসরের বড়, তবু দুইজনে খুব ভাব, দুইজনে দুইজনের সকল সুখ দুঃখের ভাগী। মন্দাকে দেখিয়া হরিমতি চমকিয়া বলিল, তোর কি হয়েছে লা? মন্দা ধীরে ধীরে উত্তর করিল, হবে আবার কি, দোর বন্ধ করে কি করছিলি? মন্দা চুপ করিয়া রহিল। তাহার ভাবভঙ্গি দেখিয়া হরিমতির ভারী সন্দেহ হইল। সে মন্দার গলাটি জড়াইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে বলবি নে ভাই? বলবো। কখন বলবি? রাত্রিরে। না, এখন বল। মন্দাও বলিবে না, হরিমতিও ছাড়িবে না। শেষে মন্দা বলিল। শুনিয়া হরিমতি প্রথমটা চুপ করিয়া রহিল, তাহার পর অল্প অল্প হাসিতে লাগিল। মন্দা জিজ্ঞাসা করিল, হাসছিস কেন ভাই? হরিমতি বলিল, হাসছি তোর বরটির রকম দেখে। আমি যা ভেবেছিলাম তাই, এবার এসে অবধি ছোড়দার উসখুস করে বেড়ানো হচ্ছে। বলেও ছিলাম বড় বউ দিদিকে। কি বলেছিলি? বলেছিলাম, ওগো এবার হয়তো ছোড়দার মত হয়েছে, এবার তোমরা চেষ্টা করে দেখো, এবার হয়তো ঘরে আসবেন। তা বৌদিদি বললেন, মন হয়েছে তা আসুক না, আমি কি বারণ করেছি নাকি? আমি বললাম, এতদিন আসেননি, এখন আপনা হতে কি আসতে পারেন? লজ্জা করে হয়তো। তিনি বললেন, সেবার অমন করে আমাদের অপমান করলে, আবার আমি সাধ্যে যাব? আমি তেমন মেয়ে নই, যেমন কর্ম তেমনি ফল। 2 মাস তো ছুটি আছে, ভুগুক, জব্দ হোক। মন্দা বলিল, আমি কিন্তু ভাই যেতে পারবো না। কেন? সে আমার ভারী লজ্জা করবে। হরিমতি হাত নাড়িয়া বলিল, ওগো দেখিস কচি খুকিটি কিনা, বরের কাছে যেতে লজ্জা করবে। কতক্ষণে যাবি ঘণ্টা গুনছিস তাই বল, মুখে আর ন্যাকামো করতে হবে না। মন্দা বলিল, না ভাই, ঠাট্টা রাখ, আমার ভয় হচ্ছে। প্রথম দিনটে ভয় হতে পারে, তা একদিন বই তো নয়। রোজ রোজ আমি যাব বুঝি, তাহলে একদিন ধরা পড়তে হবে না? ধরা না পড়লে আর উপায় কি ভাই, একদিন লজ্জা তো ভাঙতেই হবে। তার চেয়ে তুই বরং বৌদিদিকে বলগে আর একবার, তিনি যা হয় করবেন। আচ্ছা তা বলবো, কিন্তু আজকের দিনটা চুরি করেই তোদের দেখা হোক। দেখিস চুরির কাঁচা আমটা, পেয়ারাটার মতন চুরির সব জিনিসই বড় মিষ্টি। ছোট বউ, ও ছোট বউ, ঘুমুলি ভাই? রাত্রে হরিমতি মন্দাকিনীকে ডাকিল।
মন্দাকিনী ধড়মড় করিয়া উঠিয়া বসিল, জিজ্ঞাসা করিল, বারোটা হয়েছে? বারোটা ছেড়ে এই একটা বাজল চোরদার ঘড়িতে, তুমি বুঝি ঘুমিয়ে পড়েছিলে? না, আমার চোখে কি আর ঘুম আছে? যত ঘুম তোর, যার বিয়ে তার হুঁশ নেই। এই কথা বলিয়া হরিমতি প্রদীপ জ্বালিল, আলনা হইতে একখানা ধোয়া দেশি শাড়ি পাড়িয়া বলিল, নে এইখানা পড়। মন্দা বলিল, না ভাই, আর অততে কাজ নেই। হরিমতি বলিল, দূর ছুরি, এই ময়লা কাপড় পরে বুঝি যাই? বলিয়া মন্দার আঁচল ধরিয়া টান দিল। তখন মন্দা হরিমতির আদেশ পালন করিতে পথ পাইল না। কাপড় পরা হইলে হরিমতি বলিল, এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? মন্দাকিনী একটা প্রচলিত দেশীয় ঠাট্টা করিতে যাইতেছিল, কিন্তু সামলাইয়া লইল, কারণ এ সময় হরিমতিকে রাগানো সুবুদ্ধির কর্ম হইবে না। সুতরাং বলিল, নইলে আমি বউ মানুষ, একলা যাব নাকি? দুইজনে দুয়ার খুলিয়া বারান্দায় বাহির হইল। নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রি, মন্দাকিনীর পায়ে মল ছিল, ঝমঝম করিতে লাগিল। হরিমতি সে শব্দে চমকিয়া বলিল, আ মরণ, মলচার গাছা খুলিসনি, ভাবে বিভোর হয়েছিস যে। মন্দাকিনী মল খুলিয়া বালিশের নিচে রাখিয়া আসিল। তারপর দুইজনে বৈঠকখানা অভিমুখে চলিল। কাছাকাছি পর্যন্ত গিয়া হরিমতি মন্দাকিনীর কানে কানে বলিয়া দিল, দৌড় ভিজিয়ে রাখব, আস্তে আস্তে সাবধানে আসিস এখন, বলিয়া সে ফিরিয়া গেল। মন্দা ধীরে ধীরে সিঁড়ি চারিটি ভাঙিয়া স্বামীর ঘরের বারান্দায় উঠিল। দুয়ারের ফাঁক দিয়া দেখিল আলো জ্বলিতেছে। প্রবেশ করিতে তাহার অত্যন্ত ভয় হইতে লাগিল, বুকটি দূর দূর করিতে লাগিল, পা আর উঠে না। শেষে সাহসে ভর করিয়া দুয়ারটি নিঃশব্দে খুলিয়া প্রবেশ করিল। দেখিল মাথার শিয়রে বাতি জ্বালিয়া স্বামী নিদ্রা যাইতেছেন। পিছু ফিরিয়া দুয়ার বন্ধ করিয়া মন্দাকিনী খিল দিল, বাতিটা নিবাইয়া দিল। ঘরে জ্যোৎস্না প্রবেশ করিয়াছিল, এখন তাহা যেন হাসিয়া উঠিল। স্বামীর বিছানায় স্বামীর মুখে জ্যোৎস্না পড়িয়াছে। মন্দা দাঁড়াইয়া অনেকক্ষণ সেই সুপ্ত মুখখানি দেখিল, ভাবিল, ইনি আমার স্বামী, আমার স্বামী তো বড় সুন্দর। এইরূপে এক মিনিট অতিবাহিত হইল। মন্দা মনে মনে বলিল, বেশ মানুষ তো, লোককে ডেকে এনে নিজে দিব্যি করে নিদ্রে হচ্ছে। কি করবে কিয়ৎক্ষণ ভাবিল, শেষে স্থির করিল, কখনো তো পদসেবা করিতে পাই নাই, এই প্রথম সুযোগ ছাড়ি কেন। তখন সে সন্তর্পণে স্বামীর পদতলে উপবেশন করিয়া পায়ে হাত বুলাইতে লাগিল। আরামে অনাথশরণের নিদ্রা গভীরতর হইল। জানালা দিয়া মিঠা মিঠা দক্ষিণা বাতাস আসিতেছে। এইভাবে কিয়ৎকাল প্রায় আধ ঘণ্টা কাটিলে মন্দা স্বামীর পায়ের কাছে শুইয়া ঘুমাইয়া পড়িল। দুইটা বাজিবা মাত্র অনাথের নিদ্রাভঙ্গ হইল। চেতনা প্রাপ্তির প্রথম কয়েক মুহূর্ত অনুভব করিল তাহার মন যেন কিসের প্রতীক্ষায় ব্যাপৃত রহিয়াছে। ক্রমে স্মরণ হইল আজ মন্দাকিনীকে আসিতে বলিয়াছে। যতক্ষণ জাগিয়াছিল তাহারই প্রতীক্ষা করিতেছিল। যখন সাড়ে বারোটা হইয়া গেল তখন মন্দাকিনী আসিবে না বুঝিয়া শয়ন করিয়াছে। এই ভাবিতে ভাবিতে পার্শ্ব পরিবর্তন করিল। অমনি তাহার পা মন্দাকিনীর গায়ে ঠেকিল। কোমল স্পর্শে অনাথ বিস্মিত হইয়া উঠিয়া বসিল। দেখিল মন্দাকিনী ঘুমাইতেছে। জ্যোৎস্না তখন সরিয়া গিয়াছে, মন্দাকিনীর মুখখানির উপর পড়িয়াছে।
সেই আলোকে অনাথ সুপ্তিমগ্না নব যৌবনা পত্নীকে দেখিতে লাগিল। বড় সুন্দর বলিয়া মনে হইল। ঠোঁট দুখানি এক একবার কাঁপিয়া উঠিতেছে। মন্দা বুঝি তখনও স্বপ্ন দেখিতেছিল। স্ত্রীর মুখপানে চাহিয়া অনাথ ভাবিতে লাগিল, এ বড় সুন্দর তো, এ যেন নগেন্দ্রবালার চেয়েও সুন্দর। দুই তিন মিনিট এইভাবে কাটিলে অনাথ সহসা মুখ ফিরাইয়া লইল, চক্ষু বুঝিয়া অস্ফুট স্বরে বলিল, হে ঈশ্বর, আমার হৃদয়ে বল দাও। চন্দ্রালোক হৃদয়ে দুর্বলতা আনয়ন করে ভাবিয়া অনাথ তাড়াতাড়ি বাতিটা জ্বালিয়া ফেলিল। কেরোসিনের তীব্র আলোকে মনে হইল বুঝি স্বপ্ন জরিমা ভাঙিয়া গিয়াছে। মন্দাকিনীর গায়ে হাত দিয়া তাহাকে জাগাইল। মন্দা উঠিয়া অত্যন্ত সংকুচিত হইয়া পড়িল। কাপড় চোপড়গুলা কিছুতেই যেন আর বাঘ মানে না। অনেক চেষ্টার পর রীতিমতো ঘোমটা দিয়া অনাথের পানে একবার আর চোখে চাহিয়া মুখ নত করিয়া বসিল। অনাথ ডাকিল, মন্দাকিনী। মন্দা নিমেষমাত্র কাল ঘোমটার ভিতর হইতে অনাথের পানে দৃষ্টিপাত করিয়া আবার চক্ষু নামাইল। মন্দাকিনী, আজ তোমায় কেন ডেকেছি জানো? মন্দা ঘাড় নাড়িয়া বলিল, সে জানে না। অনাথ বলিল, তবে শোনো, আমার সঙ্গে তোমায় কলকাতায় যেতে হবে, যাবে? মন্দা উত্তর করিল না। অনাথ বলিল, যাবে কি? অতি মৃদুস্বরে মন্দা বলিল, আমাকে যেখানে নিয়ে যাবে সেইখানে যাব। আমার বাপ মার অমতে অজান্তে যেতে পারবে? মন্দা কোনো উত্তর করে না। অনাথ বলিল, কথা কও, এখন লজ্জার সময় নয়, যেতে পারবে বলো? সকলেই বিদেশে স্ত্রী নিয়ে যাচ্ছে। সে প্রস্তাব আমি হারু কাকাকে দিয়ে করিয়েছিলাম, বাবার মত নেই, বলেছেন ওর এখন মতিগতির স্থিরতা কি, নিজে যে চুলোয় ইচ্ছে হয় সেই চুলোয় যাক, বাড়ির বউটাকে যে জুতো মোজা পরিয়ে ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে সে আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। তুমি আমায় ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে, সত্যি কি? আমরা দুজনে পবিত্র ব্রাহ্মধর্মে দীক্ষিত হব। মন্দাকিনী প্রমাদ গণিল, স্বামী কি রহস্য করিতেছেন? বলিল, আমি ঠাকুর দেবতা মানি, কি করে ব্রহ্মজ্ঞানী হব? অনাথ রীতিমতো গাম্ভীর্যের সহিত বলিল, ও সকল বিশ্বাস তোমায় পরিত্যাগ করতে হবে, ও সব ভুল, আমি কি করে এক ঈশ্বরে বিশ্বাস করি? তুমি লেখাপড়া শিখেছ, আমার কি বুদ্ধি আছে? তোমাকে লেখাপড়া শেখাবো, কলকাতায় গিয়ে সমস্ত বন্দোবস্ত করে দেব, মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। মন্দাকিনী ঘাড় নাড়িয়া বলিল, লেখাপড়া যদি শিখতে হয় তবে আমি তোমার কাছে শিখব, বুড়ো বয়সে আমি স্কুলে যেতে পারবো না। অনাথ কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তুমি ভুল বুঝছো, আমরা দুজনে একত্রে এক বাড়িতে তো থাকবো না। মন্দাকিনী বিস্মিত স্বরে জিজ্ঞাসা করিল, তবে আমি কোথায় থাকবো? সেই স্কুলেই থাকবে, সেইখানে মেয়েরা পড়ে থাকে, রীতিমতো সকল বন্দোবস্ত আছে। মন্দা স্থির স্বরে বলিল, তবে আমি যাব না। অনাথ দেখিল, যেখানে রোগ সেখানে চিকিৎসা হইতেছে না, সকল কথা খুলিয়া বলা আবশ্যক। বলিল, কেন আমি এতদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, তুমি কিছু শুনেছ? মন্দা বলিল, শুনেছি কিন্তু ভালো বুঝতে পারিনি। তবে বুঝিয়ে বলি শোনো, প্রথমত আমাদের বিবাহ ভালোবাসার বিবাহ নয়, দ্বিতীয়ত তার অনুষ্ঠানাধি পৌত্তলিক মত অনুসারে হয়েছে, এই দুটি কারণে আমার মতে আমাদের বিবাহ অসিদ্ধ। সুতরাং তুমি আমার স্ত্রী নও, বোনের মতো, বুঝলে? না না, ছি ছি,
তবে আর একটা কথা খুব স্পষ্ট করে বলি শোনো, আমি তোমায় ভালোবাসি নে। মন্দা বলিল, তা তো দেখতেই পাচ্ছি, আমি আর একজনকে ভালোবাসি, তবে আমায় কলকাতায় নিয়ে কি করবে? দেখো মন্দা, আমি তোমায় ভালো না বেসে বিয়ে করেছি, সেই তোমার প্রতি যথেষ্ট অত্যাচার করা হয়েছে, তার উপর তোমার বাকি জীবনটা নিষ্ফল করে দিয়ে আর সর্বনাশ করব না। আমরা দুজনেই ব্রাহ্মধর্ম গ্রহণ করলে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করা যাবে, তখন তুমি স্বাধীন হবে, যাকে ইচ্ছে বিবাহ করো। এই জন্যে কলকাতায় গেলে আমাদের একত্র বাস অসম্ভব। সব কথা বুঝতে পারলে? মন্দাকিনী বেশি করিয়া ঘোমটা দিল, কোনো উত্তর করিল না, প্রশ্ন করিল না, কাঠের পুতুলের মতো বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে অনাথ জানিতে পারিল মন্দা কাঁদিতেছে। ইহাতে অনাথ মনে ক্লেশ অনুভব করিল, ইচ্ছা করিল মন্দার মুখের আবরণ খুলিয়া তাহার চক্ষু দুইটি মুছাইয়া দেয়, কিন্তু তাহার তীক্ষ্ণ কর্তব্যজ্ঞান তাহাকে বাধা দিল। এই গভীর রাত্রে নির্জন গৃহে যুবতী স্ত্রীলোকের অঙ্গ স্পর্শ করা নীতিসঙ্গত বলিয়া মনে হইল না, সুতরাং শুধু বলিল, মন্দা কাঁদো কেন, আমি তোমার মঙ্গলের জন্যই তো বলছি। কিন্তু মন্দাকিনী কিছুই বলিল না, তাহার ক্রন্দনও থামিল না। অনাথ ডাকিল, মন্দা। এবার স্বর অন্যরূপ, এ যেন আদরের স্বর। এ স্বর শুনিয়া মন্দা বেশি কাঁদিতে লাগিল। অনাথ বিস্মিত হইয়া ভাবিল, এ কথাই মন্দার এত দুঃখ কেন, এত ক্লেশ কেন? একটা ভাবি পরিত্রাণের আনন্দ অনুভব করিল না। আমি ভালোবাসি না, ভালোবাসিতে পারি না, তাহা জানে। এ বন্ধন ছিন্ন হইলে জীবনের সুখময় পথে চলিবার অবসর পাইবে, তথাপি এ প্রস্তাবে এত দুঃখ কেন? তবে কি আমায় ভালোবাসে? এই সময় ঘড়িতে ঢং ঢং করিয়া তিনটা বাজিল। মন্দা উঠিয়া বলিল, আমি যাই। অনাথ মন্দাকে স্পর্শ করিল, তাহার হাতখানি ধরিল, ধরিয়া বলিল, তোমার মনের কথা আমায় খুলে বলো মন্দা। মন্দা কম্পিত স্বরে উত্তর করিল, আমার এখন মাথা ঠিক নেই। তবে কাল আবার এসো, আসবে? দেখব। দেখব না মন্দা, কাল নিশ্চয় এসো। অনাথের কণ্ঠস্বরে একটা আগ্রহ ধ্বনিত হইল। মন্দা বলিল, আচ্ছা, বলিয়া সে বাহির হইয়া গেল। পরদিন যখন অনাথের নিদ্রাভঙ্গ হইল, তখন অনেক বেলা হইয়াছে। প্রথমেই মন্দাকিনীর অশ্রুপূর্ণ চক্ষু দুইটি ছবির মতো তাহার মনে উদয় হইল। অনাথ উঠিয়া বসিল, দেখিল চুলে পরিবার একটি সোনার কাঁটা বিছানায় পড়িয়া রহিয়াছে, সেটি তাড়াতাড়ি বাক্সের মধ্যে লুকাইয়া ফেলিল। প্রাতে সে প্রতিদিন সঙ্গীত ও উপাসনা করিয়া থাকে, কখনো বাদ যায় না, আজ আর তাহা হইয়া উঠিল না। আজ তাহার মনটা বড় উদ্ভ্রান্ত। গ্রামের বাহিরে নদী তীরে গিয়া অনাথ পদচারণা করিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে দেখিতে পাইল বাটির একজন ভৃত্য মাখন সর্দার ছুটিতে ছুটিতে তাহার অভিমুখে আসিতেছে। হঠাৎ অমঙ্গল আশঙ্কায় তাহার মন চমকিয়া উঠিল। কি হইয়াছে? ও কি আমাকে ডাকিতে আসিতেছে? মন্দাকিনীর কিছু হয় নাই তো? অথবা সে কিছু করিয়া বসে নাই তো? মাখন সর্দার নিকটস্থ হইলে অনাথ দেখিল সে কাঁদিতেছে। দ্রুত স্বরে জিজ্ঞাসা করিল, কি রে মাখন, কি হয়েছে? মাখন কাঁদিতে কাঁদিতে বলিল, আর দাদা ঠাকুর সর্বনাশ হয়েছে, রোজা ডাকতে যাচ্ছি, কাটি ঘা। কাটি ঘা অর্থে সর্পাঘাত।
অনাথ ভাবিল মন্দাকিনীকে সর্পে দংশন করিয়াছে, মাখন ততক্ষণ অনেক দূরে, কাহার এরূপ হইয়াছে তাহা জিজ্ঞাসা করা হইল না। তখনই অনাথ বাড়ি ফিরিল। প্রথমে সহজ পদক্ষেপ আরম্ভ করিয়াছিল, ক্রমে গতির বৃদ্ধি করিল, পরে দৌড়তে লাগিল। সদর দরজায় বাড়িতে আসিতে একটু ঘুরিতে হয়, বাগানের দুয়ার দিয়া প্রবেশ করিল। বাড়ির কাছাকাছি আসিয়া কিয়দ্দূরে গাছের আড়ালে হরিমতি ও মন্দাকিনীকে দেখিতে পাইল। তাহারা পুষ্করিণীতে স্নান করিতে যাইতেছে, দেখিয়া অনাথ হাঁপ ছাড়িয়া বাঁচিল। উভয়েরই মাথার কাপড় খোলা, মন্দাকিনীর মুখখানি বিষণ্নতা মাখা, হরিমতির চক্ষু দুইটি কৌতুকপূর্ণ। প্রথমে হরিমতিরা অনাথকে দেখিতে পায় নাই, কাছাকাছি আসিয়া দেখিতে পাইল। মন্দাকিনী ব্যস্ত হইয়া ঘোমটা দিল। হরিমতি অনাথের প্রতি যেন গোপনে হাস্য করিতেছে, যেন তাহার চক্ষু দুইটি দাদাকে বলিতেছে, আমি সব জানি গো, সব জানি। অনাথ জিজ্ঞাসা করিল, হরি কাকে সাপে কামড়েছে? হরিমতি বিস্মিত হইয়া বলিল, সাপে কামড়েছে? কই, কাকে, তা তো জানি নে। অনাথ বৈঠকখানায় গিয়া শুনিল মাখন সর্দারের স্ত্রীকে সর্পদংশন করিয়াছে। তখন সে মাখনের বাড়ির অভিমুখে চলিল। সেখানে গিয়া দেখিল অনেক লোক জমিয়াছে, রোজাগণ উচ্চস্বরে মন্ত্র পড়িতেছে, কিন্তু স্ত্রীলোকটি কিছুতেই বাঁচিল না। মাখন যখন রোজা লইয়া আসিল তখন সব শেষ হইয়া গিয়াছে। তাই দেখিয়া মাখনের কি কান্না, 5 বৎসরের বালকের মতো ভূমিতে লুটাইয়া লুটাইয়া সে কাঁদিতে লাগিল। অনেকে সেই শোকাবহ দৃশ্য সহ্য করিতে পারিল না, হাই হাই করিতে করিতে সে স্থান পরিত্যাগ করিয়া গেল। অনাথ চক্ষু মুছিতে মুছিতে বাড়ি ফিরিল। অবাক হইয়া ভাবিতে লাগিল, একজন কৃষকের অশিক্ষিত অমার্জিত হৃদয়ে এত ভালোবাসা! ইচ্ছা করিল হেমন্ত কুমারকে আনিয়া একবার এ দৃশ্য দেখায়। সে সর্বদা বলিয়া থাকে, পূর্ব রাগ বর্জিত মন্ত্রপড়া বিবাহে ভালোবাসা কিছুতেই জন্মিতে পারে না, তাহা একেবারেই অসম্ভব। বাড়ি পৌঁছিয়া দেখিল হেমন্ত কুমারের একখানি পত্র আসিয়াছে। প্রিয় ভ্রাতো, গতকল্য তোমাকে যে পত্রখানি লিখিয়াছি তাহা প্রাপ্ত হইয়া থাকিবে। অন্য একটা সুসংবাদ আছে, কান্তপুরের রাজা শ্রীযুক্ত অশ্বিনীরঞ্জন রায়বাহাদুর তাহার পুত্রের জন্য গৃহ শিক্ষক অন্বেষণ করিতেছিলেন। বৈকালে 2 ঘণ্টা পড়াইতে হইবে, বেতন 50 টাকা। আমি ইহা শ্রবণ করিয়া তাহার সহিত সাক্ষাৎ করিয়াছি। তোমায় তিনি ওই কার্যে নিযুক্ত করিতে পারিলে অত্যন্ত সুখী হইবেন, কিন্তু তাহা হইলে তোমায় 1 সপ্তাহের মধ্যে কার্যে প্রবৃত্ত হইতে হইবে। অতএব তুমি পত্র পাঠ মাত্র পূর্ব পরামর্শ মতো শ্রীমতী মন্দাকিনীকে সমভিব্যাহারে লইয়া চলিয়া এসো। তোমার উত্তর পাইলেই বালিকা বিদ্যালয়ে তাহার জন্য বন্দোবস্ত করিয়া রাখিব। আমার সহিত দেখা হইলেই নগেন্দ্রবালা তোমার কথা জিজ্ঞাসা করেন। তোমার প্রতি তাহার প্রেম যে উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে তাহাতে সন্দেহ নাই। ভগিনী মন্দাকিনীকে লইয়া আসা সম্বন্ধে তুমি কিছুমাত্র দ্বিধা বা শঙ্কা করিও না। যদি বাধাপ্রাপ্ত হও তো স্মরণ করিও, পৃথিবীতে অধিকাংশ শুভকার্য সম্পাদনেই বাধা অতিক্রম করিতে হইয়াছিল। ঈশা স্বীয় প্রিয় প্রচার করিবার জন্য আপনার প্রাণ পর্যন্ত দিতে কুণ্ঠিত হয় নাই। সর্বমঙ্গল বিধাতা তোমার সহায় হউন। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। অনাথ হেমন্ত কুমারের পত্রের কোনো উত্তর দিল না। মন্দাকিনীর অশ্রুমাখা মুখখানি কেবল তাহার মনে পড়িতে লাগিল। সে যে সম্মত নয়,
সে যে ভারী দুঃখিত, কি করিয়া তাহাকে কলিকাতায় লইয়া যাইবে। অদ্য প্রভাতে মাখন সর্দারের ব্যাপার দেখিয়া তাহার মত ও বিশ্বাসে একটু আঘাত লাগিয়াছে। হয়তো মন্দাকিনী তাহাকে ভালোবাসে, তাই বিবাহ বন্ধন ছিন্ন করিবার প্রস্তাবে সে অত দুঃখাতুর। বিবাহের পূর্বে প্রণয় সঞ্চার না হইলে পরে যে তাহা হইবেই না, তাহার স্থিরতা সম্বন্ধে অনাথের মনে সংশয় উপস্থিত হইয়াছে। সন্ধ্যাবেলা তাহার ভ্রাতুষ্পুত্রটি আসিয়া তাহার হাতে একটি পত্র দিয়া সবেগে পলায়ন করিল। খাম আঠা দিয়া বন্ধ, ভিতরে চিঠি রহিয়াছে অথচ কোনো শিরোনাম নাই। অনাথ খামখানি ছিঁড়িয়া চিঠি বাহির করিয়া পড়িল। তাহাতে লেখা আছে, প্রিয় তমেশু, তুমি আমায় যেখানে লইয়া যাইবে যাইতে প্রস্তুত আছি। যে দিন যে সময়ে বলিবে আমি তোমার অনুগামিনী হইব। আজ রাত্রে সাক্ষাৎ করিতে পারিব না। চরণাশ্রিতা দাসী শ্রীমতী মন্দাকিনী দেবী। এই পত্র পাইয়া অনাথ ভারী বিস্মিত হইল। যাইতে প্রস্তুত, বিবাহবন্ধন ছিন্ন করিতে আর দুঃখ নাই। কয় পংক্তি অনাথ বারংবার পাঠ করিল। যদি দুঃখ নাই তবে ভালোবাসে না? অথচ লিখিয়াছে প্রিয়তমেষু চরণাশ্রিতা দাসী, ইহার অর্থ কি? ভাবিয়া চিন্তিয়া শেষে স্থির করিল ওগুলার বিশেষ কোনো অর্থ নাই। কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হইতে তাহার মনে ব্যথা বাজিয়া উঠিল। কিন্তু তাহা ক্ষণিক মাত্র। মনকে সে দুই তারা দিয়া জিজ্ঞাসা করিল, সে তোমাকে ভালোবাসে না, তাহাতে তোমার কি? মন বলিল, না, তাহার জন্য আমার কিছুমাত্র মাথা ব্যথা নাই। নগেন্দ্র বালার মানসী প্রতিমাকে সে অত্যন্ত আগ্রহের সহিত বুকে চাপিয়া ধরিল। ভাবিল, আর একদিনও বিলম্ব করা হইবে না, কল্লই মন্দাকিনীকে লইয়া কলিকাতা যাত্রা করিতে হইবে। রাত্রি একটার সময় বাহির হইবে, দুই ক্রোশ দূরে রতনপুর গ্রাম। সে অবধি পদব্রজে যাইবে, সেখান হইতে গরুর গাড়ি করিয়া স্টেশনে যাইবে। তারকেশ্বর দিয়া যাইলে আট ক্রোশ, পাণ্ডুয়া দিয়া যাইলে এগারো ক্রোশ। পাণ্ডুয়া দিয়া যাওয়াই শ্রেয়, গ্রামের লোকজনের সঙ্গে দেখা হইবার সম্ভাবনা থাকিবে না। একটু দূর হইবে, বিলম্ব হইবে, তাহার কি হইবে? সারা রাত্রি তাহার নিদ্রা হইল না। ভবিষ্যৎ সম্বন্ধে নানা প্রকার কাল্পনিক আয়োজন তাহার মস্তিষ্ক অত্যন্ত উষ্ণ হইয়া পড়িল। পরদিন সকালে উঠিয়াই মন্দাকিনীকে লিখিল, প্রিয় ভগিনী, আজ রাত্রি একটার সময় যাত্রা করিতে হইবে, ওই সময় আমার ঘরে আসিও। জিনিসপত্রের মধ্যে দ্বিতীয় একখানি বস্ত্র ভিন্ন আর কিছুই লইও না। শ্রী অনাথ শরণ বন্দ্যোপাধ্যায়। রাত্রি একটার সময় স্ত্রীকে চুরি করিয়া অনাথ পলায়ন করিল। দুই দিন পরে বেলা বারোটার সময় যখন পাণ্ডুয়ার বাজারে অনাথ শরণ গাড়ি হইতে মন্দাকিনীর সহিত অবতরণ করিল, তখন রৌদ্র অত্যন্ত প্রচণ্ড ভাব ধারণ করিয়াছে। দুইজনেই সেদাক্ত কলেবর। গাড়ি ভাড়া চুকাইয়া দিয়া অনাথ একটা দোকানে উঠিল। দোকানে অভ্যর্থনা করিয়া মাদুর বিছাইয়া তাহাকে বসাইল। একটা ঝি আসিয়া মন্দাকিনীকে আড়ালে স্ত্রীলোকদের বসিবার স্থানে লইয়া গেল। সেই ঘরের পশ্চাতেই বারান্দা, বারান্দার নিম্নেই একটা প্রকাণ্ড দিঘি, জল বড় নির্মল। মন্দাকিনীর শরীর বড় উত্তপ্ত, পিপাসায় কণ্ঠাগত প্রাণ। ঝিকে বাজার করিতে পাঠাইয়া মন্দাকিনী স্নান করিতে নামিল। তখনও সে যথেষ্ট বিশ্রাম করে নাই, গায়ের ঘাম পর্যন্ত মরে নাই। যতক্ষণ ঝি ফিরিল না ততক্ষণ, আধ ঘণ্টা হইবে, মন্দা জলে পড়িয়া রহিল। ঝি আসিলে উঠিয়া মাথা গা মুছিয়া রান্না চড়াইয়া দিল।
এই অত্যাচারের প্রতিফল পাইতে কিছুমাত্র বিলম্ব হইল না। রন্ধন সমাপ্ত হইবার পূর্বেই মন্দা প্রবল জ্বরে আক্রান্ত হইল। অনাথ স্নান করিয়া জল খাইয়া স্টেশনে গিয়াছিল গাড়ির খবর লইতে এবং হেমন্তকুমারকে টেলিগ্রাম পাঠাইতে। ফিরিয়া আসিয়া দেখে এই ব্যাপার। মন্দার গায়ে হাত দিল, গা একেবারে পুড়িয়া যাইতেছে, চক্ষু দুইটি জবা ফুলের মতো লাল বর্ণ, শীতে হাত পা ঠকঠক করিয়া কাঁপিতেছে, সঙ্গে না আছে বিছানা বালিশ, না আছে বাহুল্য বস্ত্র। মন্দা কিসেই বা শয়ন করে, কি বা গাত্রে দেয়? অনাথ বলিল, একটু অপেক্ষা করো, আমি একখানা কম্বল চেয়ে এনে বিছানা করে দিচ্ছি। মন্দাকিনী বলিল, তুমি আগে খেতে বসো, তোমাকে ভাত বেড়ে দিই, তারপর শোবো এখন। অনাথ বলিল, পাগল, এখন ভাত বাড়তে হবে না, তোমার এমন অসুখ, আমি কি খেতে পারি? মন্দা কাঁপিতে কাঁপিতে বলিল, আমার অসুখ তা কি, তা বলে তুমি উপবাসী থাকবে? দুদিনের কষ্টে তোমার মুখ শুকিয়ে আধখানি হয়ে গেছে। অনাথ দোকানির নিকট চাহিয়া একখানা বালাপোষ আর খান দুই তিন কম্বল লইয়া আসিল। সেইগুলি দিয়া বিছানা করিয়া মন্দাকে বলিল, শোবে শো। মন্দা বলিল, ও কি কথা, তুমি না খেলে আমি শোবো না। অনাথ শুনিল না, মন্দাকিনীকে শয়ন করাইল। বিছানায় শুইয়া মন্দাকিনী দুই তিন বার বলিল, ভাত বেড়ে নিয়ে খাও তুমি আপনি, ঠান্ডা হয়ে গেলে খেতে কষ্ট হবে। কিন্তু আর বেশিক্ষণ জিদ করিবার শক্তি তাহার রহিল না, অল্পে অল্পে জ্বর ঘোরে অচেতন হইয়া পড়িল। তিন দিন পরে যখন মন্দাকিনীর জ্ঞান হইল, তখন সে চক্ষু খুলিয়া দেখিল বিছানার কাছে স্বামী বসিয়া। অনাথ জিজ্ঞাসা করিল, মন্দা কেমন আছো? মন্দা বলিল, ভালো আছি, তুমি ভাত খেয়েছো? বলিতে বলিতে আশেপাশে দৃষ্টি করিয়া দেখিল সে দোকান নহে, কাহার গৃহ, পালঙ্কের উপর শয়ন করিয়া রহিয়াছে। জিজ্ঞাসা করিল, এ কি, আমি এ কোথায় রয়েছি? অনাথ বলিল, মন্দা, তোমাকে যে আর কথা কইতে শুনব তা ভাবিনি, তিন দিন কেটে গেছে, এ এখানকার জমিদারের বাগান বাড়ি। মন্দা বলিল, তিন দিন? হ্যাঁ মন্দা, তিন দিন তুমি অচেতন হয়েছিলে, এখন যদি বাঁচাতে পারি তবেই সব সার্থক। মন্দা কিছুক্ষণ নীরব থাকিয়া অত্যন্ত ক্ষীণ স্বরে বলিল, তোমায় একটা কথা বলবো? অনাথ বলিল, কি মন্দা? আমাকে বাঁচিও না। এ কথা শুনিয়া অনাথের চক্ষু দিয়া জল আসিতে লাগিল। বলিল, ছি মন্দা, ও কথা কি বলতে আছে, তুমি ভালো হবে, তুমি বাঁচবে। মন্দার ঠোঁট দুটি কাঁপিয়া উঠিল, জল ভরা চোখ দুইটি অনাথের পানে ফিরাইয়া বলিল, কি হবে আমার বেঁচে, আমায় যেতে দাও। অনাথ বলিল, না মন্দা, তোমাকে আমি যেতে দেব না। কি করবে আমায় নিয়ে? আমি তোমায় ভালোবাসব। রোগিণীর দুর্বল মস্তিষ্ক চিন্তার ভার আর সহিতে পারিল না, চক্ষু মুদিয়া মন্দা ঘুমাইয়া পড়িল। কিয়ৎক্ষণ পরে ডাক্তারবাবু আসিলেন। অনাথ সহাস্য মুখে তাহাকে নমস্কার করিয়া বলিল, দুপুরবেলাকার ওষুধটাই বেশ ফল হয়েছে, এই কিছুক্ষণ আগে কথাবার্তা কয়েছেন। ডাক্তারবাবু বলিলেন, তবে আর ভাবনা নেই, এ জ্বরটুকু দুদিনে সারিয়ে দেব, কিন্তু আপনি যে মারা গেলেন, এ তিন দিন তো একরকম না খেয়ে আপনি ঠাই বসে আছেন, আপনার মতো পত্নীপ্রেমিক স্বামী আমি খুব কম দেখেছি। অনাথ মনে মনে বলিল, খুব কমই বটে। প্রকাশ্যে বলিল, আমার স্ত্রী, আমি তো স্বভাবতই করব, কিন্তু আপনি যে সহৃদয়তার পরিচয় দিয়েছেন তার তুলনা নেই।
প্রবীণ ডাক্তারবাবু আত্মপ্রশংসায় সংকুচিত চিত্ত হইয়া বলিলেন, আমি বেশি কি করেছি? আমি যা করেছি সেই তো আমার পেশা, জীবিকা। আপনি যদি বাবুদের বলে এ বাগানবাড়ি খুলিয়ে না দিতেন, তাহলে দোকানের সেই স্যাঁতস্যাঁতে মেঝেতে কম্বলের উপর শুয়ে আমার স্ত্রী কদিন বাঁচতেন? ডাক্তারবাবু কথা উল্টাইয়া অন্য কথা পারিলেন। তাহার পর ঔষধ পদ্ধতি সম্বন্ধে উপদেশ দিয়া প্রস্থান করিলেন। সেদিন রাত্রি 10টায় মন্দা জ্বরমুক্ত হইল। সে সারা রাত্রি সুনিদ্রা উপভোগ করিল। তাহার পার্শ্বে শয়ন করিয়া অনাথ কয়দিনের পর খুব ঘুমাইল। প্রভাতে যখন ডাক্তারবাবু আসিলেন, তখন মন্দাকিনী তাহাকে দেখিয়া কাপড় মাথায় দিল। জ্বর ছাড়িয়াছে শুনিয়া ডাক্তারবাবু অত্যন্ত আনন্দ প্রকাশ করিলেন। বলিলেন, আর কিছুমাত্র ভয় নাই, এখন ইহাকে খুব প্রফুল্ল রাখা প্রয়োজন। ডাক্তারবাবু চলিয়া গেলে অনাথ মন্দাকে নিয়মিত ঔষধ পথ্যাদি সেবন করাইল। তাহার পর দুজনে কথাবার্তা আরম্ভ হইল। মন্দা বলিল, এ কয়দিন কি খেলে? ডাক্তারবাবুদের বাড়ি থেকে ভাত আসত, তবে চেহারা এমন হয়ে গেল কেন? একেবারে শুকিয়ে যে আধখানি হয়ে গেছ। আমি তোমার যত কষ্টের মূল, আমার জন্যে কেন এত করলে? অনাথ মৃদু হাসিয়া বলিল, যদি আমার ব্যারাম হয় তাহলে তুমি কি আমার জন্যে করতে না? মন্দা বিছানার দিকে চাহিয়া আস্তে আস্তে বলিল, আর ব্যারামের প্রার্থনাই কাজ নেই। অনাথ মন্দার একখানি হাত ধরিয়া আদর করিয়া বলিল, প্রার্থনা নাই করলাম, হলে করতে কি না? করি না তো কি? কেন? অশ্রুবদ্ধ কণ্ঠে মন্দা বলিল, তুমি যে আমার স্বামী। অনাথ মন্দার একখানি হাত চাপিয়া ধরিয়া বলিল, আর তুমি যে আমার স্ত্রী। মন্দা সস্মিত মুখে জিজ্ঞাসা করিল, কবে থেকে? যেদিন তোমায় ভালোবেসেছি। মন্দাকে নিয়ে কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিল। শেষে বলিল, তুমি না ব্রাহ্ম, তুমি না মিছে কথা বলো না? অনাথ বলিল, আমি ব্রাহ্ম, আমি মিছে কথা বলি নে, আমি তোমায় ভালোবাসি। তুমি তো আমায় ভালোবাসো না, কিসে জানলে? তুমি তো আমাদের বিবাহ বন্ধন ছিন্ন হতে দিতে সম্মত হয়েছিলে, তাই তো কলকাতায় যাচ্ছিলে। মন্দা হাসিয়া বলিল, তাই বুঝি? কি তবে? আমি বুঝি আসতে চেয়েছিলাম, ঠাকুরজিই তো আমাকে পাঠালে। তার ভারী ইচ্ছে তোমার আর একটি বিয়ে হয়। হ্যাঁ, পাত্রও ঠিক করে দিয়েছিল। কে? যমরাজা। অনাথ হাসিতে লাগিল। মন্দা বলিল, ঠাকুরজি বলেছিল তোকে যেমন দাদা বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুই তেমনি পথে তার মন ডাকাতি করবি, না যদি পারিস তবে। অনাথ বাধা দিয়া বলিল, তবে ওই যে বন্দোবস্ত, তা ডাকাতিই করেছ বটে, এদিকে অন্য বিয়ের জোগাড় যন্ত্রটিও বেশ করে তুলেছিলে। মন্দা বলিল, কিন্তু সে ভালোবাসার বিয়ে হচ্ছিল না, তাই ব্যাঘাত হল। কখন আমি তোমার মনে ডাকাতি করেছি শুনতে পাই? সেসব পরে বলবো। কখন করেছি সেইটে বলো না। কখন? যেদিন আমার বিছানার পায়ের তলায় শুয়ে ঘুমুচ্ছিলে, তখন আরম্ভ করেছ আর কি, তারপর সারা পথে। চাণক্য পণ্ডিত বধূগণের প্রতি উপদেশ দিয়াছেন, ঘৃত কুম্ভ সমা নারী এবং তপ্তাঙ্গার সম পুরুষকে একত্র স্থাপন করিবে না, করিলে বিপদ ঘটিতে পারে। সেই নরনারী যদি স্বামী স্ত্রী হয় এবং তাহাদের বয়স যদি তরুণ হয়, তাহা হইলে কি আর রক্ষা আছে? মন্দা অল্প হাসিতে হাসিতে বলিল, পথে কেন তবে আত্মসমর্পণ করনি? অনাথ কিছু না বলিয়া
স্ত্রীর মুখের পানে চাহিয়া রহিল। মন্দা মৃদুস্বরে বলিল, নগেন্দ্রবালা, আমার স্বামীকে নগেন্দ্রবালা নেবে, নগেন্দ্রবালার বড় সাধ্যি, চলো একবার কলকাতায় তাকে আমি দেখব। অনাথ বলিল, কলকাতায় তো যাব না, পশ্চিমে যাব তোমার শরীর সারাতে। মন্দা এ কথা যেন কানে তুলিল না, জিজ্ঞাসা করিল, সত্যি সে তোমায় ভালোবাসে? তাহলে তার তো ভারী দুঃখ হবে। সে আমায় ভালোবাসে কি না সেই জানে আর ঈশ্বর জানেন। বলেনি, জিজ্ঞাসা করনি? তার সঙ্গে কখনো এ কথা হয়নি। তুমি ভালোবাসতে তা সে জানে, কি করে জানবে? মন্দা অভিমান ভরে বলিল, সে না জানুক, তুমি তো বাসতে। অনাথ বলিল, কই আর বাসতাম, তাহলে তুমি শীঘ্র এত সম্পূর্ণরূপে আমাকে জয় করলে কি করে? এই ঘটনায় প্রমাণ হয়ে গেল আমি যথার্থ ভালোবাসতাম না, শুধু চোখের ভালোবাসা ছিল, অন্তরে প্রবেশ করেনি। তার বিদ্যা, তার বুদ্ধি, তার আচার ব্যবহারের সৌন্দর্য, এই সমস্ত আমাকে মুগ্ধ করেছিল। দুই দিন পরে মন্দা পথ্য পাইল। দুইটি দিন দুইজনে বাগান বাড়িতে বড়ই আনন্দে যাপন করিল। আজ সন্ধেই ডাক্তারবাবুদের বাড়ি নিমন্ত্রণ খাইয়া কল্ল প্রভাতের গাড়িতে তাহারা মুঙ্গের যাত্রা করিবে, সমস্ত ঠিকঠাক। সন্ধ্যার পর ডাক্তারবাবুর বৈঠকখানায় বসিয়া হেমন্ত কুমারের নিকট হইতে অনাথ এই পত্র পাইল। প্রিয় ভ্রাত, ভগিনী মন্দাকিনীর অসুস্থতার সংবাদে অত্যন্ত দুঃখিত হইলাম। ঈশ্বর শীঘ্র তাহার আরোগ্য বিধান করুন। আজ তোমাই একটি দারুণ দুঃসংবাদ দিব, প্রস্তুত হও। তুমি বলিয়াছিলে তোমার দৃঢ় বিশ্বাস নগেন্দ্রবালা তোমাকে ভালোবাসেন, আমারও বিশ্বাস তাহাই ছিল, কিন্তু কল্ল সন্ধ্যাকালে আমার সে ধারণা চূর্ণ হইয়াছে। শুনিলাম শরতের সঙ্গে নগেন্দ্রবালার বিবাহ স্থির, আরও শুনিলাম দুই বৎসর হইতে তাহারা পরস্পরের প্রণয়ে আবদ্ধ। সুতরাং নগেন্দ্রবালার ব্যবহারে তুমি যে অনুমান করিয়াছিলে তোমার প্রতি তিনি প্রণয়বতী, তাহা তোমার ভ্রান্তি মাত্র। এখন তুমি কি করিবে? এ দুঃসহ শোক কেমন করিয়া বহন করিবে? তোমার আর একটা ভুল হইয়াছে। হিন্দু মতে যে বিবাহ সম্পন্ন হইয়াছে নূতন ব্রাহ্মবিবাহ আইনের সঙ্গে তাহার কোনো সম্পর্ক নাই। সুতরাং তোমরা উভয়ে ব্রাহ্ম হইলেও সে সম্বন্ধ ছিন্ন করিবার পথ বন্ধ। তুমি কি কলিকাতায় আসিবে? চারি পাঁচ দিনের মধ্যেও যদি ভগিনী আরোগ্য লাভ করেন এখানে আসিতে পারো, তাহা হইলেও পূর্ব কথিত রাজবাড়ির সেই কার্যটি হস্তান্তরিত হইবে না। কিন্তু আমার পরামর্শ, ভগিনীকে গৃহে পাঠাইয়া দিয়া তুমি কিয়দ্দিন হিমালয়ের কোনো নিভৃত প্রদেশে গমন করো তো, তপস্যা ও উপাসনার দ্বারাই চিত্ত স্থির ও আত্মশান্তি বিধান করিবে। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। রাত্রি নয়টার পর ডাক্তারবাবুর বাড়ি হইতে ফিরিয়া অনাথ স্ত্রীকে পত্রখানি দেখাইল। মন্দা পড়িয়া হাসিয়া বলিল, তবে আর নগেন্দ্রবালার উপর আমার রাগ নাই, মুঙ্গেরে না গিয়ে কলকাতাতেই চলো, নগেন্দ্রবালার বিয়েটা দেখতে হবে। অনাথ বলিল, তাই চলো, মুঙ্গেরে যাবার আর একটা উদ্দেশ্য ছিল, আমায় ভুলে যেতে নগেন্দ্রবালাকে অবসর দেওয়া। শুনিয়া মন্দাকিনী ভারী অভিমানের ভান করিল, বলিল, তাই তখন মনের কথা খুলে বললেই তো হতো, বলা হলো তোমার শরীর সারাবার জন্যে পশ্চিম যাচ্ছি। বাহিরে অন্ধকার, বকুল গাছে একটা কোকিল বসিয়াছিল, সে হয়তো মানবের ভাষা বুঝিতে পারে। বুঝি মন্দাকিনীর এ ছলনাময় মান কথা শুনিয়া সে ভারী আমোদ পাইল,
তাই মুহুর্মুহু ঝঙ্কার দিতে আরম্ভ করিল। অনাথ স্ত্রীকে বক্ষের নিকট টানিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিয়া বলিল, না গো না, তা নয়। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য। ফিরে আসছি খুব শীঘ্র নতুন আর একটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।